হেলাল সহ আটক নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বরিশাল বিভাগে ছয়টি জেলায় চলছে জামাতের ডাকা আধাবেলা হরতাল। সকালে নগরীর নবগ্রাম রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। এ সময় গাছে গুড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। এদিকে বিএম স্কুল সড়কে মিছিল করার সময় এক শিবির কর্মীকে আটক করে পুলিশ। রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত আমির প্রফেসর আবুল হাশেমের মুক্তি ও পুলিশের গুলিতে শিবির কর্মী আসগর আলী নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগে চলছে জামাতের ডাকা আধাবেলা হরতাল। বগুড়ায় সকাল থেকে বিক্ষোভ মিছিল করছে হরতালকারীরা। এ সময় কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে, রাস্তায় গাছে গুড়ি ফেলে অবরোধ করা হয়েছে। এদিকে হরতালের সমর্থনে মিছিল হয়েছে চাপাই নবাবগঞ্জে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও নাটোর, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে হরতাল চলছে। হরতাল আর নয়,